फुरफुरा शरीफे दादा पीर किबला रहमतुल्लाह अलैहि जलसाय जाচ্ছেন মাহফিলে যাচ্ছেন রেলগাড়ি করে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এই বাবা এই কোথায় নামাজ পড়া হবে রে বাবু? সাথী সঙ্গে আলেম ওলামা মুরিদানদের বলে বাবা নামাজের টাইম হয়ে গেছে কোথায় নামাজ পড়ব গো? এই বাবা এই চলো না सामने स्टेशन नेमे गए प्लैटफर्मे गए नामाज़टा पड़े उठी मुरिदा बोले हुजूर रेलगाड़ीते नामले तो रेलगाड़ी दाड़ाबे ना पालाबे हुजूर आज के जलसा फेल हो जाए। क्यों बाबा फेल हो क्यों ना सारा दिन दुटो गाड़ी सकाले एकटा सन्ध्याय एकटा ब्रिटिश आमल सकाले एकटा सन्ध्यार समय एक गाड़ी थेके नेमे गेले आज के जलसा मार खाबे जलसा फेल हो। दादा पीर किबला रहमतुल्लाह अलैहि खानिकक्षण चुप करे दिए चिंतम তোমরা আমাতে বেশি বোঝো তোমাদের কথা শুনে আমি আবু বকরকে নামাজ কাজা করব? হ্যাঁ দাদা হুজুরের চেহারা লাল হয়ে গেছে গুম হয়ে বসে কারোর সঙ্গে কোনো কথা বলেন না যে স্টেশনে দাঁড়িয়েছে নিজের গাড়িটা নিয়ে নিজে ইচ্ছা মতো নেবে কে নাবলো না নাবলো দেখা শোনা पीर जो नेबे जाए मुरीदानরা গাড়িতে বসে থাকবে না নামবে সব ঝুপঝুপ করে নামছে। আল্লাহর ওলি দাদা পীর কিবলা উযু হালতে থাকতে যায় নামাজ বিছিয়ে দেয় দাদা হুজুর নিজে দাঁড়িয়ে গেলে এই বাবা উযু করলাম যাদের উযু নেই উযু করলাম যাও তোমাদের জন্য বসে আছি জামাত করব তোমাদের জন্য আমি আবু বকর বসে আছি সবাইকে জামাত করব দিদার মতো নেবে উজু করে চলে। আল্লাহর ওলি দাদা পীর কিবলা নিজেই ইমামতি শুরু করতে সবাই পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করে রেলগাড়ি স্টার্ট করে আস্তে আস্তে ধক 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 করে চলে যাচ্ছে। পিছনের কাতার থেকে চ্যাংড়া যুবক নামাজ ছেড়ে দিয়ে ছুট छूटे छूटे गए रेलगाड़ी ड्राइवर साहब गाड़ी थामान गाड़ी ले चल जा फुरफुरा शरीफ पीर बाबा नमाज पढ़े उन्नी नमाज पढ़ी गाड़ी तुलबे आज के जलसा फेल हो गाड़ी थामान रेलगाड़ी ड्राइवर जानला दिए मुखटा बार कर कोई तोर फुरफुरा पीर बाबा कोई ओई दिन नमाज रेखे दे फुरफुरा पीर बाबा रेलगाड़ी कानार जन्य थामे ना जा চ্যাংড়া ছেলেটা যুবকটার মনে দুঃখ খুলে গেল छुटे छुटे पिछने जमाते दाड़िए चिंता घूरी हुजूर किला नामाज हो गए घुरे देय तुम नामाज पढ़ने क्या सबाई नामाज तुम पढ़ने क्या बकबे ना बकबे ना कथा बोलें ना क्या मुसलमान ऐले सबाई नामाज पढ़े तुम पढ़ने क्या वो छुटे छुटे पेचने कातारे दाड़िए रेलगाड़ी जाच्छे चले धुक 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 जाच्छे एकटुखानि आगे गिये कालो धोंया छेड़े भुस करे गाड़ीटा थेमे गेल जोरे बोलुन ना सुभानाल्लाह गाड़ीटा थेमे गेछे ड्राइवर नेमे देखछे कि हलो गाड़ी चालू गाड़ी बंद हलो एटा खुलछे ओटा खुलछे खुलछे पाल्टाछे কিসের জন্য এরকম হচ্ছে? এই মাইক্রোফোন চেঞ্জ করো ভলিউম এই কিসের জন্য হচ্ছে রে? মাইক্রোফোনটা চেঞ্জ কর আর মাইক্রোফোন দিয়া তো অন্য মাইক্রোফোন ঠিক আছে মেশিনও ভালো কোথায় ফিট করা গোলমাল হয়েছে নাকি? বাবা ভলিউম দে আবার ভলিউম দিতে হবে থাক ঠিকই আছে ভলিউম ফুল দেওয়া যাবে। রেলগাড়িটা একটু আগিয়ে গিয়ে দাঁড়িয়ে গেছে বন্ধ হয়ে গেছে ও তাড়াতাড়ি করে ড্রাইভার নেবে মিস্ত্রি নিয়ে এটা খুলছে ওটা খুলছে ওটা টাইট করছে পাল্টাচ্ছে গাড়ি আর স্টার্ট হচ্ছে না গাড়ি স্টার্ট হয়নি বাবা। দাদা পীর কিবলা নামাজ হয়ে গেল গোয়াই বাবা এই বসো উঠো না বসো সবাই বসো মোনাজাত হবে দরুশি পড়ো তসবিহ পড়ো মোনাজাত করব ওদিকে তো ড্রাইভার মিস্ত্রি ওরা নেবেই করছে আর দাদা পীর পড়ো তসবিহ পড়ছে বাবা তসবির একটা গুনাহগুন আছে না না আছে। তসবির গুনাহগুন আছে না না আছে। বাপজান তসবির পড়া হয়ে গেল, দাদা হুজুর মোনাজাত করলে, সবাইকে নিয়ে মোনাজাত হয়ে গেল। মোনাজাত চুমু খেয়ে নিয়ে বলছে, বাবা ওঠো গো, বেটিং পত্র লাও না। এই যে বাবা, এই ওই দেখো আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, জোরে বলবেন না। এই ছেলেরা যুবকরা তোমরা ছোট, সিট ধরো, আমাদের জন্য সিট না গো, তোমরা আগে যাও। ছেলে চোখের যুবকগুলো ছুটে 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 দেখে রেলগাড়ির কাছে, যে দেখে প্যাসেঞ্জার গুলো নেবে নিচই নেবে, হই হই করছে। কি হলো? গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই না? গাড়ি গাড়ি আর যাবে না, গাড়ি খারাপ হয়ে গেছে। দাদা হুজুর কিবলা বুড়ো মানুষ, লাঠিটা হাতে করে আস্তে টুক 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 যাচ্ছে। রেলগাড়ির ড্রাইভার গলায় ধুতি দিয়ে গামছা দিয়ে দাদা পীরের পায়ে এসে গড় করছে, বাবা মাফ করো, বাবা মাফ করো। এই কি হয়েছে? কে তুই? আমি গাড়ির ড্রাইভার। কি হয়েছে? গাড়ি খারাপ হয়ে গেছে বাবা। না না, গাড়ি খারাপ হয়নি বাবা, গাড়ি ঠিক আছে, গাড়ি ঠিক আছে। না বাবা, আপনার একটা শিষ্য মানা করেছিল, শুনিনি, অসম্মানজনক কথাই ছেলেটাকে বলেছি, তার প্রত্যেক গাড়িটা খারাপ হয়ে গেছে। না গো বাবা, গাড়ি ঠিক আছে, গাড়ি খারাপ হয় না, তুমি যাও গাড়িতে বসো গো, যাও গাড়ি চলবে, যে বসো গো যাও। না বাবা আমি বেয়াদবি, মাফ করো বাবা, আমায় ক্ষমা করো বাবা। এই তুমি আমাকে চেনো? আমি যে ফুরফুরা শরীফের পীর বাবা, তুমি চেনো? না বাবা, জীবনেও নাম শুনিনি বাবা, আমি চিনিনি বাবা। তা তোমার বেয়াদবি কিসের? তুমি যদি আমায় চিনতে তখন একটা কথা বললে, ওইটা হতো বেয়াদবি। তুমি বলছো চিনিনি, জীবনে নামই শুনিনি, চোখেও দেখিনি, বলছো বেয়াদবি বলে কাঁদছ। যা, আল্লাহর ওলি রহম দিলের মানুষ, তোর এমনি মাপ, জোরে বলবেন না, তোমার এমনি মাপ। যাও চল যাও, গাড়ি চলবে, যাও স্টার্ট করে গাড়িতে বসো গিয়ে, যাও গাড়ির ড্রাইভারের সিটে বসো গিয়ে যাও। ও ছুটে গিয়ে ড্রাইভারের সিটে পড়ে গাড়ি চালাবে। দাদা হুজুর কিবলা রেলগাড়ির কাছে, বাবা তোমার নিচেই কেন? গাড়ি ছাড়বার সময় হয়ে গেছে, যে যার সিট ধরো, ওঠো, গাড়ি এক্ষুনি ছেড়ে দেবে, টাইম হয়ে গেছে। সমস্ত প্যাসেঞ্জাররা গাড়িতে উঠে গেলে, মুটিদানরা বললে, বাবা আপনারা উঠে যান। সাথীর সঙ্গে আলেম ওলামা খলিফা তাদের, বাবা উঠে যান। হুজুর আপনি আগে ওঠেন। হুজুর আমি উঠবো না, আমি উঠলে পরে গাড়ি চলে যাবে, আমি উঠলে গাড়ি চলে যাবে বাবা, তোমরা নিচে পড়ে থাকবে, তোমরা আগে ওঠো। সমস্ত মুরিদানরা সাথী সঙ্গের গাড়িতে উঠে গেলে, দাদা পীর কিবলা সিঁড়ির কাছে গিয়ে ধরে একবার পেছন দিকে সামনের দিকে চেয়ে দেখলে আর কোনো প্যাসেঞ্জার নিচে আছে কিনা দেখে নিলেন, বিসমিল্লাহ বলে উঠে পড়লেন। আল্লাহর হুকুমে গাড়ি চালু হয়ে গেল। এই ছিলেন দাদা পীর, বাংলার মানুষ, এই ছিলেন দাদা পীর। বড় ভাগ্যবান, এরকম একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছেন, জোরে বলবেন না। সীতাপুর স্টেশনে দাদা হুজুর বসে আছেন, মা পেলে যাবেন, এক মাসের জলসায় চলে যাবেন। তখন এরকম গাড়ি ঘোড়া ছিল না বা রাস্তাঘাট ছিল না। দাদা পীর কিবলা মা পেলে যাচ্ছেন, রেলগাড়ি করে যাবেন। আশেপাশে গ্রামের মুরিদানরা ছুটে ছুটে পীরের সঙ্গে দেখা করতে এসছে। পীর কিবলা এক মাসের জন্য মা পেলে চলে যাচ্ছেন। দাদা পীর প্ল্যাটফর্মে বসে আছেন স্টেশনে, মুরিদানরা ছুটে ছুটে দাদা পীরের সঙ্গে মুসাফা করে দোয়া চাইছে, দোয়া লিখছেন। হুজুর কিবলা এক মাস পরে বাড়ি ফিরবেন। একজন মুরিদান রেল লাইনের উপর দিয়ে ছুটে ছুটে আসছে, পেছনে রেলগাড়ি এসে গেছে, চতুর্দিকের মানুষ চিল্লাচ্ছে, রেলগাড়ি কারোর জন্য থামবে না। ওই মানুষটাকে চিল্লে চিল্লে সবাই বলছে, বাবা পেছনে গাড়ি এসে গেছে, তোমরা রাস্তা পার করো, তাড়াতাড়ি রাস্তার ওপারে চলে যাও, কি এপারে চলে এসো। সাদা সিধে মানুষ, দাদা পীর কিবলা লক্ষ্য পড়ে গেল, বলার সময় ছিল না যে পার হয়ে যাও, কি উপারে চলে যাও, গাড়ি এসে গেছে। অতটুকু কথা বলবার সময় ছিল না, একেবারে মানুষের কাছে গাড়ি চলে এসেছে। দাদা পীর কেবলা চোখে দেখার সাথে সাথে একবার চিৎ মেরে উঠলেন আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে মানুষটি রেল লাইন থেকে মানুষটি আসমানের দিকে উড়ে চলে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। দাদা পীর কেবলা চেহারা মোবারক লাল হয়ে গেছে, গুম হয়ে বসে আছে মাথা হ্যাট করে। রেলগাড়িটা বেরিয়ে চলে গেল, প্ল্যাটফর্মে মানুষগুলো রেল লাইনের ধারে খোঁজাখুঁজি করছে মানুষটির লাশ কোথায় হাত কেটে পড়ে আছে, কোথায় পা কেটে পড়ে আছে, কোথায় মাথা পড়ে আছে, কোথায় ধর টুকরো টুকরো হয়ে পড়ে আছে। রেল লাইনের ধারে সব লাইনের মানুষ খোঁজাখুঁজি করছে। দাদা পীর কিবলা চেহারা মোবারক লাল হয়ে মাথার হ্যাট করে চুপ করে বসে আছেন। গাড়ি চলে যাওয়ার কিছুক্ষণ পরে সেই মানুষটির শূন্যে আলোকে উপর থেকে আস্তে 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 নিচেই নেমে পড়লো। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। দাদা পীর কিবলা কেঁদে ফেলেছেন। বাবারা, ও মা মুরিদানেরা, কি হয়েছিল বাবা, কি হয়েছিল বাবা? ও আমার মুরিদানেরা, বাবা শুনে রাখো, আমরা আল্লাহ ভোলা হয়ে গিয়েছি। আমার আল্লাহ পাক তিনি আমাদের ভোলেন না, মা ভুলে যাবে বাচ্চাকে খাওয়াতে, বাপ ভুলে যাবে ছেলের খোঁজ খবর নিতে, কিন্তু আমার আল্লাহ পাক আমাদের এমন স্রষ্টা, এমনই প্রভু মনিব, যিনি আমাদের ভোলেন নাই। ও মা মুরিদানেরা, আমার আল্লাহ পাক আমি আবু বকরকে এত ভালোবাসে, আমি আবু বকর আল্লাহ পাককে ডাকলে পরে আমার আল্লাহ পাক তিনি আমার ডাকে সাড়া দেন। এরা বলবেন না আল্লাহ কি নিয়ামত করেছিলেন। দাদা পীর, হ্যাঁ দাদা পীর, এখন কিছু কিছু মানুষ বেয়াদবি বেয়াদবি ভাব, এই বেয়াদবি কোথায় পেলে? খবরদার, ভালো হলো মাটি যারা তৈরি করেছে, বাগান যারা সাজিয়েছে, তাদের দল ছেড়ো না, ছেড়ো না। কপালে কিন্তু কষ্ট আছে, মনে রেখে দেবে। আল্লাহর ওলিদের আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছে, মুরিদ যদি জাহান্নামাতেও যায়, জাহান্নাম থেকে বের করে সাথে করে বেহেশতে নিয়ে যাবে। জোরে বলবেন না। এই পাওয়ার আল্লাহ ওলি আল্লাহকে দিয়েছে। খাঁটি যদি হতে পারো মনে রেখে দিও। আল্লাহর ওলিদের আল্লাহ কিয়ামত হুকুম করে যা আমার মাহবুব বান্দা বেহেশতে চলে যাও। কিয়ামতে ময়দানে আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে আল্লাহ বেহেশতে যাব না, কেন যাবেন না? আমার একজন ভক্ত শিষ্য জাহান্নামায় পড়ে আছে। যারা আমাকে ভালোবাসত, আমার সে মহব্বত করত, আসা যাওয়া করত, আমার সাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, আমার সাথে ইতিকাফ নিয়েছে, ইফতারি খেয়েছে আমার সাথে, এইরকম মানুষ জাহান্নামায় পড়ে থাকবে। আমি কেমন করে বেহেশতে যাব? আল্লাহ আমি তাকে সাথে করে বেহেশতে যাব, তা নাহলে বেহেশতে যাব না। আল্লাহ বলে, কে চেনো? বললাম চিনি। আল্লাহ চেনে না চেনে? আল্লাহ চেনে না চেনে? আল্লাহ বলবেন চেনো? আমি আল্লাহ চিনি। যাও, জাহান্নামে চলে যাও, যে খুঁজে নিয়ে যাও। অসংখ্য মানুষ জাহান্নামায় পড়ে যাচ্ছে। আল্লাহ তাকে চেনে না চেনে? আল্লাহ পীরকে হুকুম করতে বেশ জাহান্নামায় যে ওকে খুঁজে নিয়ে যাও। কেন আল্লাহ পারেন না? আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে না নাই? আল্লাহ বলতে পারেন না ফেরেশতা যাও আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে বেহেশতে পাঠিয়ে দাও? কেন বলেন না? আল্লাহ পীরকে হুকুম করে যাও, খুঁজে নিয়ে যাও। কেন? দুনিয়া মানুষ জানবে আল্লাহর ওলি জাহান্নাম থেকে বেঁচে খুঁজে জাহান্নাম থেকে নিয়ে বেহেশতে নিয়ে গেছে, আল্লাহর ওলি পীর বেহেশতে নিয়ে গেছে, না দুনিয়া মানুষ জানবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। কথা বুঝলে? दीनदार ईमानदार भाई बागान जरा तैरी करेছে সাজিয়েছে তাদের দল ছেড়ো না। দল ছাড়লে কিন্তু কপালে কষ্ট আছে মনে রেখে দিও। বাগান যারা সাজিয়েছে তাদের দল ছেড়ো না। এখন এই মাটিতে এখন দেখছি বিয়াদবি বিয়াদবি ভাব। আল্লাহর ওলি মানে না, পীর মানে না, আউলিয়া মানে না, গস কুতুব মানে না, খাজা সাহেব মানে না, বড় পীর সাহেব মানে না। বিয়াদবি বিয়াদবি ভাব। এই বিয়াদবি মাটিতে ছিল না, এলো কোত্থেকে? যারা বিয়াদবি করছে এদেরও আব্বা দাদুরা, নানারা, মা দাদি, নানিরা তারাও আল্লাহর ওলি আউলিয়া কেরাম খাজা সাহেব বড় পীর সাহেবকে মানতো না মানতুনি? একটু হানা কিছু বলো। ছেলেগুলো বিয়াদিন করতে পেল এলো থেকে। তাহলে বুঝতে হবে বিদেশি কিছু ঘোলা পানি ঢুকেছে। বিদেশি কিছু ঘোলা পানি ঢুকেছে। সাবধান সাবধান, ভুল মানুষের হয় না হয় কথা বলে না, জেনে না অজেনে। জেনে আবার ভুল হয়, জেনে বদমাইশি হয়, জেনে শুনে চালাকি হয়। ভুলটা জেনে হয় না অজেনে হয়। মাফ করবা মালিককে, আল্লাহ ছাড়া আর কেউ মাফ করতে পারবে? মাফ করা মালিককে, দুনিয়ায় না কবরে। কবরে তুই কবরে আয়, তোর হবে হাড় ভেঙে ফেলবো। তুই কবরে আয়, তোর হাড় ভেঙে ফেলবো। তুই কবরে আয়। আল্লাহর আযাবের ফেরেশতা আল্লাহ রেখেছে বাবা অন্ধ। আযাবের ফেরেশতা আল্লাহ কানা করে অন্ধ করেছে। আযাবের ফেরেশতা কানে কালা, আযাবের ফেরেশতার মুখে বোবা, আযাবের ফেরেশতা হলো চোখে অন্ধ। কেমন শয়তান আল্লাহ খুব ভালো জানে, তোমাকে সাইজ করেন আল্লাহ। সেই রকম ব্যবস্থা আল্লাহ দিয়ে রেখেছে। আযাবের ফেরেশতা আল্লাহ অন্ধ করেছে। কারণ কি? কানে কালা কেন করলেন? কারণটা কি? মুখে বোবা কেন করেছে? কারণ কি? মুখেও বলবে না, কানেও শুনবে না, চোখেও দেখবে না। আযাব এমন ভাবে দিতে থাকবে আল্লাহর হুকুমে। ওই পাপী বান্দাকে আযাব দিতে দিতে তার করুণ কান্নার আওয়াজ যদি তার চেহারা কেমন বিকৃতি বিষক্ত করুণ চেহারা রং হয়ে গিয়েছে, এই চেহারার অবস্থা করুণ কান্নার আওয়াজটা যদি আল্লাহ ফেরেশতা যে কানে শুনতে পেত, আল্লাহ ফেরেশতাদের অন্তরে মায়া এসে যেত। এই জন্য আল্লাহ পাক আযাবের ফেরেশতাকে আল্লাহ অন্ধ করেছেন, আযাবের ফেরেশতা আল্লাহ কালা করেছেন, আযাবের ফেরেশতা আল্লাহ বোবা করে দিয়েছেন। চোখেও দেখবে না, কানেও শুনবে না, মুখেও কথা বলবে না। ভুল মানুষের হয় না হয় না, জেনে না অজেনে। ভুল মানুষের হয় না হয় না, তার সংশোধন আছে না না? দুনিয়ায় না কবরে? কবরে ফিরে এসো। আল্লাহর ওলিদের মুরিদদের ছেলেরা, নাতিরা, ভুল করেছো, ফিরে এসো, ফিরে এসো। মাফ করবা মালিককে, দুনিয়ায় না কবরে। ফিরে এসো, ফিরে এসো। তোমার গায়ের রক্ত হচ্ছে আল্লাহর ওলিদের গায়ের রক্ত, আল্লাহর ওলিদের মুরিদদের রক্ত, হাক্কানি পীরে কামেলদের ভক্ত মুরিদদের রক্ত। সেই রক্ত তুমি। খবরদার বেয়াদবি করো না, বেয়াদবি করো না। ভালো হও, সংশোধন হও, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করো। হাফেজ আব্দুল কাদের মিশরি রহমাতুল্লাহ আলাইহি পেটের যন্ত্রণায় কষ্ট পান, বহু ডাক্তারবাড়ি চিকিৎসা করলেন, পেটের যন্ত্রণাটা ভালো হলো না। লোকের মুখে শুনলেন মিশরের বুকে জবরদস্ত আল্লাহর মাজার। ওই মাজারে বহু মানুষ যায়, রাত্রি জাগরণ করে, আল্লাহর ওলির মাজারের পাশে বসে দোয়া দরুদ পড়ে। আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া চেয়ে বিপদ আপদ রোগ শোক বালা মুসিবত আল্লাহ বা উদ্ধার করে দেয়। हाफेज अब्दुल खलील मिसरी रहमतुल्लाह सुनलें कानते कानते छुटलें छुटे छुटे गए अल्लाहर ओलिर মাজারে গিয়ে दुआ दुरूद पढ़े तस्बीह तिलावत करे তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলির মাজারে পাশে বসে বসে আল্লাহ পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করেন দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চায় দীর্ঘদিন ধরে সাধনা করার পরও পেটের যন্ত্রণা ভালো হলো না মনের মধ্যে ধিক্কার এসে গেল রাগান্বিত হয়ে আল্লাহর ওলির মাজারের উপরে একটা চপাটি আঘাত মারলেন ওলি আল্লাহ মাজারের উপর মেরেছে খা কিসের আল্লাহর ওলি আওয়াজ আছে কিছু ঠেকিয়ে বলছি কানটা নিয়ে শোন একবার দেখছি তোমার মাইকটা একবার নিয়ে শোনা দেখছি ঠিক থাকে কি ফেটে যায় দেখবো এসো অমর সিদ্দিকী কা তো কাঁচা পেউনি অনেকে ভাবে যে কি করে কি করছে কাছে এসো না ও মাইকলাকে ডেকে লেন আমার কাছে আছে ওর কান যদি ফাটাতে না পারে আমার নাম কেড়ে নেবে ওর কান চিরকালের মতন অচল করে দেব সারা জীবন ওর কান কোনো ডাক্তারের বাপের ক্ষমতায় ভালো করবে এমন ভাবে কালা করে দেব এতটুকু মনে ভেবো না ওমর সিদ্দিকী এখন আল্লাহ করে চলছে অনেকে চেষ্টা করে পাল্লা দেয় আমার সাথে আমি পারবি না মরে যাবি পারবি না এ মুজাদ্দিদিয়া ফাইল চলছে মুজাদ্দিদিয়া ফাইল চলছে রে এমনি তুমি ফাইল নয় বুঝেছেন বুঝেছেন বাবা আল্লাহর ওলির মাজারের উপর একটা চপাটি আঘাত করলেন কিসের আল্লাহর ওলি ওলি জলি মানিনা মরে গেছে পুড়িয়ে গেছে মরে গেছে পুড়িয়ে গেছে ওলিদের কোনো ক্ষমতা নাই মনের ধিক্কারে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলেন রাতে শুয়ে আছেন গভীর রাতে দেখে ঘরের দরজার সামনে আল্লাহর ওলি বান্দা রুহানি হালতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন ও আবেদ আব্দুল খালে মিসরি কেন বাবা আমাকে অত জোরে মারলেন কি অন্যায় করেছি বাবা আমার ওপর অত রাগ কেন জীবনে কোনোদিন আপনাকে অসম্মান করেছি কোনোদিন কটু কথা বলেছি আপনার মনে কখনো কষ্ট দিয়েছি আপনি কি আমায় চেনেন কোনোদিন দেখেছেন বাবা তো অত জেনে মারলেন আমায় এই দেখেন বাবা আপনার হাতের পাঁচটা আঙুলের দাগ আমার পিঠেতে লীল হয়ে ছাপ বসে গেছে বড় কষ্ট পেয়েছি বড় জ্বালা যন্ত্রণা পেলাম বাবা অত জোরে মারলে তবে আবেদ আব্দুল খালেক মিসরি শুনে রেখে দিন আপনি যে আমার মাজারের পাশে বসে সারা সারা রাত আল্লাহর পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করেন আপনার মুখের মধুর এলখানে কোরআন পাক তিলাওয়াত শুনে কবরে শুয়ে আমি শান্তি পায় জোরে বলতে পারেন না আর জোরে বলা যাবে না নারাই দেখবে নারাই দেখবে ও আবেদ আব্দুল খালেক মিসরি শুনে রেখে দিন আমি দোয়া করলে পরে আল্লাহ পাক আপনার পেটে যন্ত্রণা ভালো করে দেবে এটা আমার বিশ্বাস। আল্লাহ পাক আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমার খালি হাত দুটো আল্লাহ ফেরাবেন না। আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আপনার পেটের যন্ত্রণা আল্লাহ ভালো করে দেবেন। ভালো হয়ে গেলে উঠে বাড়ি চলে যাবে, আর কোনোদিন ফিরে আসবেন না। আমি কিয়ামত পর্যন্ত এই কবরে শুয়ে থাকবো। আপনার মুখে মধুর এলখানের কোরআন পাক তিলাওয়াত আর কোনোদিন শুনতে পাবো না। এই জন্য আমি দোয়া করিনি বাবা। ও মেজাব দোকানে মিশরি, আপনি আমার মাজারে বসে বসে সারা সারা রাত আল্লাহ পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করেন। আপনার মুখের মধুর এলখানের কোরআন পাক তিলাওয়াত শুনে কবরে শুয়ে আমি শান্তি পাই। হাফেজ আব্দুল খালিল মিসরি রহমাতুল্লাহ আলাইহি হাউ হাউ করে কাঁদতেন, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আমি বেয়াদবি করে ফেলেছি, হুজুর আমার উপরে রাগ করবেন না, আমাকে অভিশাপ দেবেন না, আমাকে বদদোয়া করবেন না, হুজুর আমায় ক্ষমা করে দিন। আমি আপনার কাছে ওয়াদা করছি আজ থেকে আমার মরণের আগে পর্যন্ত ফি বছরে বছরে আপনার মাজারের পাশে বসে এক খতম করে কোরআন পাক তিলাওয়াত করে আপনাকে শুনিয়ে যাব। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। নারে দেখবে নাই দেখবে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা লা ইলাহা এই ছেলেগুলো একদম পড়ে না, মাথা থেতো করবো। এটা মোটা থেকে লাঠিয়ে দাও তো, পড়া না করলে মাস্টার মারে না, মারে নে তোমাদের মাথা থেতো করবে, মাথায় মাথায় ঠোকাও। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, হঠাৎ করে খবর হয়ে গেল মক্কা শরীফে একটা পাথরের ঠাকুর কথা বলছে যে হযরত মুহাম্মদ মিথ্যে নবী। কে বলছে? ঠাকুর বলছে, পাথরের ঠাকুর। ঠাকুর বলেন না, কোথায় কিছু নেই, সারা দুনিয়ায় প্রচার হচ্ছে গণেশ দুধ খাচ্ছে। মিথ্যে বলছি না, সত্য বলছি কথাটা। আরে কথা বলো না কেন তুমি, এটা মিথ্যে বললাম না। গণেশ দুধ খায় পাখি থেকে দিলে সাপ করে, মাছি বলে উড়াতে পারে, মাছি দুধ খাচ্ছে বলছে। আরে সব বোনার দুধের দাম আগুন, দুধের দাম আগুন হয়ে গেছে। সব বোনার চতুর্দিক থেকে খালি মানুষের ঢল নেমে গেছে, ছুটছে। मेरे छेले बेटा छेले सबाई एकटुखानी दूध दे बाबा आमार ठाकुरके दूध खाओ प्रशासन देखलो सब बोनाशेर भीड़ थामानो जाच्छे ना प्रशासन जे घिरे फेलेছে সব रास्ता देखी की ব্যাপারটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে চুলের মতন সরু পাইপ দিয়ে পেছন দিয়ে রাস্তা করে পুকুরে নিয়ে ফেলেছে গোটা পুকুরের পানি সব দুধ হয়ে গেছে मार शयतान बदमाश भाग ठाकुर असम्मान करलि तोरा गणेशेर असम्मान करेछिस तोरा आमार ठाकुरेर असम्मान करलि सारा दुनियार लोक जेने गेल मिथ्ये कथा बोललि एखन काबा शरीफे ठाकुर थाकतो ना थाकतो ना ओरा बोले ना ठाकुरेर आरो बड़ बड़ ठाकुर 360टा बड़ बड़ ठाकुर आरो बादुरी रसूलेर पाशे खबर चले एसेছে যে মক্কার একটা ঠাকুর কথা বলছে আপনি নাকি মিথ্যে নবী জোরে বলুন নাউজুবিল্লাহ জোরে বলা যাচ্ছে না আর জোরে বলা যাচ্ছে না হ্যাঁ আমাদের নবী মিথ্যে নবী কথা বলেন আমাদের নবী মিথ্যে নবী ঠাকুর বলছে আল্লাহ রসুল তো চিন্তিত হয়ে বলেন কি বলছে মানুষ চতুর্দিক থেকে जनसमुद्र हो गए सब मानुष के छूटते खाली आल्ला नबी चिंतित बाबा शुने हुजूर आमी शुने आसछी हुजूर निजे काने शुने आसछी ताई नाकि कि बोले तुम शुनेছো जे हुजूर आमी शुनेছি तुम শুনে যে हुजूर শুনেছি কি বলছে যে হযরত মুহাম্মদ মিথ্যা নবী জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ নবী खास कर সাহাবাদের নিয়ে চলো তো बाबा चलो चलो जोरे तकबीर दें नारे तकबीर अल्लाह नबी खास खास साहबाদের लिए বললেন चलो तो बाबा देखे चलो नबी আমার সাহাবাদের लिए देखते গেলে চুপ করে বসে শোনো যা কখনো শুননি শুনে লাও এসব কথা সবার মুখে পাবে না আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের নিয়ে চল দেখে এসে যেই মূর্তির সামনে যে পৌঁছালেন মূর্তিটা জবান খুলে গিয়েছে পরিষ্কার যে মূর্তিটা এবারে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলতে পারেন না আর জোরে বলা যাবে না নারাই দেখবে বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস এখন মূর্তির ভক্ত আছে না নাই আছে তারা চিন্তা করে কিরাম হলো একটু আগে ওনার বিরুদ্ধে কথা বললো একটু আগে ওনার বিরুদ্ধে কথা বলেছে আবার এখন ও নিজেই দেখছি ওনার কাছে স্যালেন্ডার ব্যাপার কি এক মুখে কথা হবে একরকম এক মুখে করকম কথা হচ্ছে কথা হবে করকম একরকম বেরোচ্ছে করকম দুরকম এই শয়তান তো भांग फेले दो शैतान के भांग हला मिथुक আমাদের কাছে শেষ করছে দল ভেগে এসেবে দলে 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 ঝাঁকে ঝাঁকে এসে আমার আপনার নবী নূরের নবী দয়ার নবী রহমতের নবী নূরে হাত ধরে দলে দলে পড়তে লোকাল মেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam ইস্তেবিলাদের পাঁচটা বড় না কথা বললে আলো কমে যেতে বুঝছেন ইস্তেবিলাদের পাঁচটা বড় তো ইঞ্জিন বসে যাবে বেতো এত বাতি দিয়েছি একটা মেশিনে দুটো মেশিন আছে 280 ভোল্ট দেখো ঠিক আছে তো ভালো 440 এটা মেশিনটা 440 নাকি তোর মেশিনটা কি 440 না 220 মেশিনটা তো 440 তো 280 তে কি হবে ঘাট ভাড়া একটা কারেন্ট চলে আসছে মনে হয় দেখো কারেন্ট চলে আসছে দেখ তোর মেশিনে কি আছে দেখ 440 আছে না 220 আছে নরমালি আছে দেখ ভোল্টেজ বাড়বে কি দেখ এখন আমার নবীর দিলটা খোশ হয়ে গেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী এবে সাহাবাদের নিয়ে ফিরে আসছে আল্লাহর রাসূল চলে আসছে আস্তাতে মরুভূমি দেখে দেখেন জেনেদের বাদশাহ আমার নবী পাকের সামনে এসে সালাম দিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিলেন জেনের বাদশাহ হুজুর বিয়াজি মাফ করুন জেন আছে না নাই কোরআন শরীফে وما خلقت الجن والإنس إلا ليعبدون मानव एवं दानव के जिन वो इंसान के केवल मात्र आमार इबादत करार জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি জিন আছে না না আছে আমরা দেখতে পাই না তাহলে নেই আছে কথা বলে जिन आचे ना ना हमने देखते पाए ताले नहीं आचे फिरेस्ता आचे ना ना आचे हमने देखते पाए ताले नहीं आचे ओ भाई ना मेरा जिनेर बादशाह ने हमारे नबी पाक के लिए मत है तुने सलाम हुजूर प्यारी माफ करो আমার একটা জিন জাতির মধ্যে খুব বিষ জেন মানুষের মধ্যে খুব বিষ আছে না নেই বদমাশ মানে জিনেদের মধ্যে খুব বিষ আছে না নাই আছে আছে না না জিনের বাদশা হুজুর বিয়াদি maaf করুন আমার জিন জাতির মধ্যে একটা খুব বিষ জেন ওই পাথরের মূর্তির ভিতরে প্রবেশ করে আপনার বিরুদ্ধে কথা বলে আমি বড় লজ্জিত বড় শর্মিন্দা বড় লজ্জিত আমি আবার শুনলাম আপনি নাকি ওই মূর্তির কাছে আসছেন আরো লজ্জিত আমি আমার রাজ সিংহাসন ছেড়ে চলে এসেছি আমার রাজ সিংহাসন ছেড়ে এসে ওই খপ্পি জিনটাকে আমি জবাব করে দিলাম এই দেখে রক্ত তখন তলোয়ার থেকে কাঁচা রক্ত টপ টপ করে টপকে টপকে পড়ছে আর রাসূলুল্লাহ আমি খপ্পি জিনটাকে আমার এই তলোয়ার দিয়ে জবাই করে দিলাম এই দেখে রক্ত তখন তাজা রক্ত টপকাচ্ছে আমি ওকে জব করে দিয়ে আমি জেনের বাদশা ওই মূর্তির ভেতরে প্রবেশ করে আপনার কাছে ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খিদমত করতে যে অনেক বাধা সৃষ্টি হয়েছিল হয়নি খালি মানুষ জিনেদের মধ্যে খুব জিনেরা বাধা সৃষ্টি করেছিল এখানে হাজী সাহেব আছে হাজী সাহেব আপনাদের পাঁচা করে হাজী সাহেব নেই কেন এই গ্রাম তো ভালো না তো ওই একটা থাকলে হবে ও তো তোমার গ্রামের মানুষ নয় ও তো অন্য গ্রামের মানুষ থামো আর হাজি কই একটা হলে হবে গ্রামে আর হাজি নেই কই ও ও হাজি ঘুমোচ্ছে। আমার কথা শুনতে খারাপ লাগছে, বুঝতে পেরেছি। হাজি দরকার আছে না? না বাবা, যাদের আল্লাহ দিয়েছে দেরি করো না, তাড়াতাড়ি হক আদায় করলে মরবে কিন্তু, বিপদে পড়বে। তাড়াতাড়ি হক আদায় করো, আল্লাহর কাবার হক আদায় করো, আল্লাহ রসুলের রওজা পাকের হক আদায় করে এসো, ভুল করো না। এত বড় গ্রাম, পাঁচগড়ি একটা বড় গ্রাম।